ওমর সানি। বর্তমান সময়ে এই নাম শুনলেই ইয়া গোস্ত ভরা শরীর চোখের সামনে ভেসে আসে। তিনি কিন্তু ছিলেন ছিমছাম দেহের একজন সুপারস্টার। বিশ্বাস হচ্ছে না, এই ভিলেন চেহারার লোকটা প্রথমে ছিল নায়ক, এরপর হয়েছে খলনায়ক। এত চাপ নিতে না পেরে শেষে হয়ে গেলেন চাপওয়ালার মালিক। সিনেমা শুটিংয়ের আশেপাশে ঘোরাঘুরি করতে করতে একবার হঠাৎ ওমর সানির সুযোগ আসে। সিনেমার ডাক পরে তার প্রথমবারের মতো সিনেমাতে অভিনয় করতে পারার আনন্দে ওমর সানি হয়ে যায় বেশ উত্তেজিত। তবে শুটিংয়ের মাঝ পথেই সানিকে বাদ দিয়ে দেওয়া হয়। কিন্তু কেন তাকে বাদ দেওয়া হয় আর কিভাবেই বা সেই বাদ পড়া ছেলেটা একসময় বাংলা সিনেমার সুপারস্টার হয়ে যায়, পুরো ভিডিওটি দেখলে আপনিও জেনে যাবেন সেই অজানা সব তথ্য। ওমর সানির আজকের এই যতটুকু জনপ্রিয়তা, তার পেছনে সবচেয়ে বেশি অবদান ছিল সানির বাবা ও বড় ভাইয়ের। ওমর সানির বাবা ছিলেন দিলীপ কুমার, রাজেশ খান্না, অমিতাভ বচ্চন এদের ভক্ত। নিজের ছেলেকেও তিনি তাদের মতো জনপ্রিয় বানাতে চাইতেন। তখন সানি ছিল বেশ সুঠাম দেহের অধিকারী। সানির পছন্দের অভিনেতা ছিল আবার মিঠুন চক্রবর্তী। খেয়াল করলে দেখবেন ওমর সানির অভিনয়ের মাঝে খানিকটা মিঠুন চক্রবর্তী ভাইবও পাওয়া যায়। বাবার অনুপ্রেরণায় সানিও মনে মনে নায়ক হবার ইচ্ছা পোষণ করতে শুরু করে। সিনেমা শুটিংয়ের আশেপাশে সানি সবসময় ঘোরাফেরা করতেন একটু সুযোগের আশায়, কিন্তু কোনো সুযোগই তিনি পাচ্ছিলেন না। তবে একবার হঠাৎ সানির সুযোগ আসে, একটা সিনেমার ডাক আসে তার। প্রথম সিনেমাতেই নায়ক হিসেবে অভিনয় করতে পারার আনন্দে ওমর সানি বেশ উত্তেজিত ছিল। কিন্তু মাঝপথে প্রযোজক সানিকে বাদ দিয়ে দেয়, তেমন যৌক্তিক কোনো কারণ দেখানো হয় না। এতে করে সানি বেশ বড় ধরনের হোঁচট খায়, কিন্তু নিজের প্রতি আত্মবিশ্বাস ছিল বলে সে হাল ছাড়েনি। ইভডিসির আশেপাশে ঘোরাঘুরি করতে করতে আবারও ডাক আসে সানির। আসলে তখনকার সময় সানির লুক আর বডি এতটাই ভালো ছিল যে নায়ক হিসেবে পরিচালকরা তার দিকে আকৃষ্ট হয়ে পড়ত। চলচ্চিত্রের শুটিংয়ের জন্য সানির ভালো কোনো পোশাক আশাক ছিল না। পরে সানির বড় ভাই বিদেশ থেকে পোশাক আশাক কিনে পাঠাতেন শুটিংয়ের জন্য। নায়ক হয়ে ওঠার পেছনে সানির বড় ভাইয়ের অবদান অনেক বেশি। প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা, এই নিয়ে সংসারে সানির অভিনয়ে নজর কাড়ে সকলের। এরপর সানিকে দ্বিতীয় সিনেমায় মেইন নায়ক হিসেবে রোল দেওয়া হয়। এই সিনেমার নাম ছিল চাঁদের আলো। আর চাঁদের আলো সিনেমাতে 1992 সালে সেরা ব্যবসা সফল সিনেমা হিসেবে তৃতীয় স্থান অর্জন করে। এরপর আর সানিকে থামাইকে ওমর সানি নামের আগে লেগে যায় সুপারস্টার ট্যাগ। তবে সেই সময়ে দাবর দাবর সব তারকাদের পাশ কাটিয়ে নিজের একটা স্থান তৈরি করা চারটিখানি কথা ছিল না। সানি সেই চ্যালেঞ্জিং কাজটাই করে দেখিয়েছিল। ওমর সানির অভিনীত কোন সিনেমাটি আপনার পছন্দের কিংবা তার কোন অভিনয়টা আপনার মনে ধরেছিল সেটা কমেন্টে জানাতে পারেন। মানতে কষ্ট হলেও সত্যি যে ওমর সানির অভিনীত বেশ কয়েকটা সিনেমা আছে যেগুলোতে সানি তার কারিশমা দেখিয়েছেন। এই ভিডিওতে ওমর সানির সুপারস্টার হয়ে ওঠার পেছনের কাহিনী তো জানলেন। যদিও এই নায়ক ক্যারিয়ারটাকে শক্ত করে ধরে রাখতে পারেননি, একটা সময় পর ওমর সানিকে দুর্ভাগা নায়ক বলা হয়ে থাকে। এ নিয়ে আমাদের চ্যানেলে একটা ভিডিও আছে, সেটা দেখে আসতে পারেন। কারণ অনেকেই বলে থাকে মৌসুমের সাথে ঘর বাঁধার পর থেকেই ওমর সানির ক্যারিয়ারে ধ্বংস নামে। তবে আপনার কি মনে হয়? আজ এ পর্যন্তই, কারণ ওমর সানিকে নিয়ে বলার মতো ভাষা আমি হারিয়ে ফেলেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। আবার আসবো নতুন কোনো ভিডিওতে, হাজির হব শোবিজ জগতের অজানা সব তথ্য নিয়ে। সেগুলো জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।